আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউকে স্টুডেন্ট ভিসা টায়ার ফোর। এই টায়ার ফোরটা আসলে শুরু হয়েছিল 2009 সালে, যে টাইমে কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশিরা ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়েছিল। বাট এরপরে কিন্তু এই যে টায়ার ফোরটা এটা অফ ছিল, বাট খুব রিসেন্ট এটা ওপেন করেছে ইউকে গভর্নমেন্ট। সো আপনারা যারা লন্ডনে যেতে চান বা ইউকে যেতে চান, তাদের জন্য এটা অবশ্যই একটা সুবর্ণ সুযোগ, কারণ এই টায়ার ফোর এর মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট যায় এবং এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। সো টায়ার ফোর এর কি সুযোগ সুবিধা রয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে যেমন ইন্টার পাশ করে যদি আপনি যান তাহলে কি সুবিধা পেতে পারেন, অনার্স কমপ্লিট করে গেলে কি সুবিধা পেতে পারেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো তার আগে আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যাদের আইএলটিএস আছে বা নেই বা আইএলটিএস লাগবে কিনা এই বিষয়ে। সো আইএলটিএস যাদের আছে তাদের তো আছে, তাদের তো আসলে আর কোনো কথা নাই, কারণ তার তো আছেই। সো যাদের আইএলটিএস নাই বাট মোটামুটি প্রিপারেশন করা আছে যে আমি আইএলটিএস দিলে 5.5 অ্যাটলিস্ট পাবো, সো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, সেটা হচ্ছে ডুওলিঙ্গো কোর্স একটা আছে, যে কোর্সের মাধ্যমে আপনি 2 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। 1 ঘন্টার একটা অনলাইন টেস্ট, এটা আপনি ঘরে বসেই করতে পারবেন, যেখানে খুশি সেখানে বসে এটা অনলাইন টেস্ট অনলাইন করতে পারবেন। 1 ঘন্টার এক্সাম হয়, 2 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দেয়। সো রেজাল্টের মোট মোট যে মার্কস সেটা হচ্ছে 160 মার্ক। সো 160-এর মধ্যে যদি আপনি অ্যাটলিস্ট 110 বা 100 এরকমও যদি পান তাহলে কিন্তু আপনি অনায়াসে, শুধু ইউকে না, ইউকে সহ ওয়ার্ল্ডের প্রায় 2000-এর উপরে ইউনিভার্সিটিতে যেটা গ্রহণযোগ্য। সো অনেকেই কিন্তু এই জিনিসটা করছে যে, কারণ আপনি আইএলটিএস করতে হলে লম্বা সময় একটা আপনার প্রিপারেশন নিতে হয় এবং ওখানে এক্সাম দিতে হয়, এক্সামের কস্টও কিন্তু বেশি, প্রায় 16-18 হাজার টাকা এক্সাম কস্ট। সো এই দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই ডুওলিঙ্গো কোর্সটা আপনি ঘরে বসেই করতে পারেন। আপনি নিজের মোটামুটি প্রিপারেশন এখন তো অনলাইনে সবকিছু আপনি ইউটিউব থেকে দেখে নিও, আপনি এগুলো করতে পারেন। করলে আপনার এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, প্রথমে করলে আপনার 1 ঘন্টার যে এক্সাম, 1 ঘন্টা এক্সাম দিলে আপনি 2 দিনের মধ্যে রেজাল্টটা পাচ্ছেন। সো এই রেজাল্টটা সহ আপনার একাডেমিক যে সার্টিফিকেট আছে এই সবগুলো সাবমিট করলে কিন্তু আপনি অফার লেটারটা পেয়ে যাচ্ছেন। সো আপনার একদম শর্ট টাইম, মানে আপনার 3-4 দিনের মধ্যে আপনার পুরোপুরি কমপ্লিট, আর আইএলটিএস এর জন্য একটা লম্বা সময় দরকার। সো এটাই হচ্ছে আসলে বিষয়, যাদের আইএলটিএস নেই তাদের জন্য ডুওলিঙ্গো কোর্সটা করতে পারেন। আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্কেও দেখে আসতে পারেন যে কিভাবে আসলে এটার কার্যক্রম বা কিভাবে কি করতে হয়। তো এবার আসি আমি টায়ার ফোর এর যে বিষয়টা নিয়ে। টায়ার ফোর এ যদি আপনি যান, সাপোজ আপনি যদি ইন্টার পাস করে যান তাহলে কি সুবিধা পাবেন? ইন্টার পাসের পরে যে বর্তমান যেটা আছে টায়ার ফোর এর মাধ্যমে, আপনি ইন্টার পাসের পরে ওখানে যদি যান, যাওয়ার পরে সাপোজ আপনি বিবিএ বা অন্যান্য কোর্সে যদি আপনি যান, এই কোর্সটা সাধারণত 3 বছর বা 4 বছরের কোর্স, এই কোর্সটা কমপ্লিট করার পরে কিন্তু আপনি 2 বছরের ওপেন ওয়ার্ক পাবেন। সো এটা একটা বিশাল ব্যাপার যে আপনি 3-4 বছরের কোর্সটা ফুল কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে 2 বছরের জন্য ফুল ওয়ার্ক পারমিট, এটা ফুল টাইম ওয়ার্ক পারমিটের জন্য আপনি পাবেন। এবং এই 2 বছর কমপ্লিট হওয়ার পরে আপনি কিন্তু আবার স্টুডেন্ট ভিসায় কাম ব্যাক করতে পারবেন, যেটা হচ্ছে আপনি তখন মাস্টার্স করবেন। অনার্স কমপ্লিট করলেন তখন মাস্টার্স করবেন, মাস্টার্স করার পরে তখন কি আবার আপনি পিএইচডি করতে পারবেন। সো এটা একটা মানে প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনি কিন্তু ফিউচার হয়তো পিআরও পেয়ে যেতে পারেন, সো এটা যদি কন্টিনিউ করেন এভাবে। আর যদি আপনি অনার্স কমপ্লিট করেন তাহলে অনার্স কমপ্লিট করার পরে যে বিষয়টা আছে, আপনি অনার্সের পরে যদি আপনি যান তাহলে আপনার আইএলটিএস স্কোরটা কিন্তু বেশি লাগবে, সেখানে হয়তো 6.5 বা 6 এরকম লাগবে। আর যদি আপনি অনার্সের পরে টপ আপ একটা কোর্স আছে যেটা অনার্সের পরে 1 বছরের টপ আপ কোর্স, তো টপ আপ কোর্সে যদি আপনি যান তাহলে টপ আপ কোর্স 1 বছরের পরে কিন্তু আপনি আবার 2 বছরের জন্য ফ্রি ওপেন ওয়ার্ক পারমিট, যেটা আছে ওপেন ওয়ার্ক পারমিটটা আপনি করতে পারছেন। সো এটাই হচ্ছে বিষয় যে যারা ইন্টার পাস করে যাবেন তাদের জন্য সুবিধা তো অবশ্যই আছে এবং যারা অনার্স কমপ্লিট করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা সুযোগ সুবিধা রয়েছে। সো যাদের আইএলটিএস নাই আমি তাদেরকে সাজেস্ট করব, যেহেতু এখন যেটা আপকামিং যেটা আসছে আপনার সেপ্টেম্বর সেশন, বা সেপ্টেম্বরে যদি আপনার প্রিপারেশন নাও থাকে তাহলে আপনি জানুয়ারির জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে পারেন। মোটামুটি যাদের আছে তারা অনলাইন টেস্টটা দিয়ে দেখতে পারেন যে আসলে আপনার রেজাল্টটা কেমন আসে, 100 বা 110 যদি আসে তাহলে কিন্তু আপনি অনায়াসে করতে পারতেছেন। আর যদি আপনার মনে করেন যে না আমার আরও ভালো প্রিপারেশন দরকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটু প্রিপারেশন নিয়ে জানুয়ারি ফেব্রুয়ারির জন্য আপনি পুরো প্রস্তুতি নিতে পারেন।
আর এটার জন্য আসলে যেমন জানুয়ারির জন্য কিন্তু আপনি এখনই অ্যাপ্লাই করতে পারবেন, এটা মূলত ইউকের যে নিয়মটা সেটা হচ্ছে 3 মাস আগে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। সাধারণত আপনি যে ভিসার জন্য যান, স্টুডেন্ট ভিসার জন্য যান, এটা আপনাকে অবশ্যই 3 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে, 3 মাস আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাপ্লাই করার পরে বাংলাদেশে তো বিএফএস এর মাধ্যমে এখন জমা ইন্টারভিউ নাই, এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার যে অনেকেই ভয় পায় যে আমি ইন্টারভিউ দিতে পারবো না বা এম্বাসিতে কি জিজ্ঞাস করে, এরকম কোনো ব্যাপার নাই। এখানে আপনার বিএফএস এ জমা দিতে হয়, বিএফএস এ জমা দিলে আপনার ডকুমেন্টস এর উপরে আসলে ভিসা হয়। তো এটাই হচ্ছে বিষয়। আর এম্বাসি সাধারণত 3 উইকস সময় নেয় আপনার ডিসিশনটা জানানোর জন্য। তো এখন যেহেতু সারা বিশ্বের সমস্যা এই করোনার মহামারীতে এবং অর্থনৈতিক যে মন্দা যাচ্ছে, তো আশা করা যায় এই সময় কিন্তু ভিসাটা হবে। অলরেডি কিন্তু ওপেন সবকিছু, অ্যাডমিশন হচ্ছে, সবকিছু হচ্ছে, ভিসাটা কিন্তু এবার হবে, এবার মোটামুটি সব দেশেই কিন্তু ভিসাটা হবে। তো যারা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকে তে যেতে চান তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা ডুওলিঙ্গো টেস্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এটা সহজ শর্তে যাচ্ছে। তো এই ছিল মূলত আজকের স্টুডেন্ট ভিসা সম্পর্কে, ইউকের স্টুডেন্ট ভিসা সম্পর্কে। আরো যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।